ঘটনাটা কালকে আমরা পাঁচ ছজন বালাজির ফুড ভান্ডার মানে মানে হচ্ছে বালাজি বন্ধুদের সামনে বসেছিলাম আমার দোকানে, বাইরে বসেছিলাম। বাইরে বসে থাকলে ওই যে দুটো ছেলে, একটা হচ্ছে প্রথম পাত্র আমার পাড়ার, আর একটা ছেলে পঙ্কজ সিং, ওর সঙ্গে ঘুরে দু তিনবার এখান থেকে রাউন্ড মেরেছিল দোকানের আশেপাশে করে। তো ওখানে আমি ভাবছি ওর মানে পাড়া তো মামা বাড়ি আছে, ওখানে যাচ্ছে মনে করে আমরা চুপ করে বসে আছি। তারপরে ও আমরা কথা বলছি, পিছন থেকে এসে একদম বালাজি বন্ধুর সামনে একটা ফায়ারিং করে দিল। তাহলে আমরা বুঝতে পারিনি, ফায়ারিং করে স্পিড করে চলে যাই। আমরা ভাবলাম গাড়ি ও ফায়ার ওটা জমিতে লেগেছিল, আমাদের কাউকে লাগেনি, তাহলে আমাদের গুলিও দেখতে পাইনি। তাহলে আমরা ভাবছি টায়ার পাঙ্কচার হয়ে করে আমরা দেখছি ও গাড়িটা কোথায় গেল, পরে স্পিডে চলে গেল। তারপরে বালু মানে লোহার লোহার গন্ধ ছাড়ছে, লোহার গন্ধ কেন ছাড়ছে? তখন আমরা দেখলাম নিচে, দেখলাম টর্চ উঁচ মেরে, টর্চ মেরে দেখি জমি গর্ত হয়ে গেছে। জমি গর্ত হওয়ার পরে দাঁড়িয়ে তো তো ঘুরিয়ে রয়েছে, তো এখন কী ঘুরিয়ে আছে দেখি। তারপর দেখছি আমার শোকেসে পুরো ফুটো হয়ে গেছে। তারপরে দেখলাম যে খুঁজে খুঁজে দেখলাম এত বড় গুলি একটা পেয়েছি। হ্যাঁ, গুলি পাওয়ার পরে আমরা কী করবো, পুলিশকে আমরা ইনফর্ম করলাম, এরকম ব্যাপার হয়েছে। বিএড ও ডিএড এর জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান ইদান টিচার্স ট্রেনিং কলেজ। বিশদ জানতে যোগাযোগ করুন এই নম্বরে। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার। গুটখা বা সিগারেট নিষিদ্ধ মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।